মানিক ভাই অনেক সিনিয়র একজন ডিরেক্টর, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমার জানা মতো উনি 5 বছর যাবৎ ছবি বানায় না, আর ওনার যে ছবিটা নিয়ে উনি কমপ্লেন করছে সেই ছবিটার অনেক কিছু সাক্ষী আমি। যখন মেকআপ রুমে মানিক ভাই আসতো, তখন শাকিব খান মানিক ভাইকে বলতো, ওস্তাদ আপনার ছবিটা শেষ করেন না কেন, শেষ করেন না কেন। মানিক ভাই তখন টাকার সমস্যায় ছবিটা শেষ করতে পারে নাই। এখন এই ছবিটা পরবর্তীতে কিন্তু মানিক ভাই আরেকজন পার্টনার নিয়েছিল, তার নাম হলো নাদের খান। নাদের খানের অফিস থেকে এই ছবিটার পরে রিলিজ হয়েছে। আমার প্রশ্ন, ওই জায়গাটায় মানিক ভাইয়ের যদি টাকাই থাকতো, তাহলে মানিক ভাই ছবিটা পুরো শেষ করলো না কেন, তাহলে কেন আরেকজনকে পার্টনার নিচ্ছে? অতএব নাদের ভাই, তখন মানিক ভাইয়ের কাছে টাকা ছিল না, শাকিব বারবার তার শিডিউল সাজছিল। বরঞ্চ আমি বলতে পারি শাকিব খান মানিক ভাইয়ের দয়া করছে। কীভাবে দয়া করছে? শাকিব খানের শিডিউল মানিক ভাই কয়েকবার নষ্ট করছে। অন্য কেউ হলে হয়তো শিডিউলের চা শাকিব নিত, কিন্তু মানিক ভাইয়ের থেকে কিন্তু তা নেয় নাই। কারণ মানিক ভাইয়ের ক্ষেত্রে নেয় নাই, কারণ শাকিব খান মানিক ভাইকে অনেকটা বাপের মতো শ্রদ্ধা করে, বাপের মতো শ্রদ্ধা করে, যেই কারণে মানিক ভাইকে শাকিব অনেক সাহায্য করছে, হেল্প করছে। তখন এই মানিক ভাই কী করলো, আমাদের নাদের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তখন এই ছবিটা শেষ করে, এবং শেষ করার পরে ছবিটা নাদের ভাইয়ের অফিস থেকে ছবিটা রিলিজ হয়। এর সাক্ষী আমি। তো এগুলো বড় বড় কথা বললে তো আর হবে না, আর যেটা সত্য সেটাই বলতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে। আর মানিক ভাইয়ের ছবি রিলিজের পরে আমার জানা মতে মানিক ভাইকে অনেক সাহায্য করছে শাকিব খান, অনেক সাহায্য করছে। মানিক ভাই চলতে পারে না, মানিক ভাইয়ের ড্রেস আপ দেখে, হ্যাঁ শাকিব খান তো করছেই, ইভেন আমিও করছি, কারণ করবো না কেন, উনি আমাদের সিনিয়র মানুষ, আমাদের বড় ভাই, আমাদের বড় ডিরেক্টর। হ্যাঁ হয়তো মানুষের ই হয়ে গেছে, একটা সময় অসময়ে থাকে, মানিক ভাই ভালো মানুষ, আমরা মানিক ভাইকে করছি। এখন যদি মানিক ভাই এই কথা যদি বলে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এর 2 পয়সার দাম নেই। ওই যে আমি আমি এটা তো আমার নলেজে নাই, কে কার পিছনে লাগছে না লাগছে এটা তো আমার দেখার বিষয় না, তাই না? এখন মানিক ভাই যদি ছবি পেয়ে যদি 2-4টা কথা বলে, বইলা যদি কোনো প্রডিউসারকে হ্যাপি করতে চায়, তাহলে সম্পূর্ণ মানিক ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ আমি আজকে যদি মনে হয় যে মানিক ভাইকে আমিও ছবি দিই, ওই আমি মানিক ভাইয়ের যা বলবো মানিক ভাই তাই বলবে, এটাই ইন্ডাস্ট্রির ধারা, এটাই ইন্ডাস্ট্রির নিয়ম, এইভাবেই চলে আসছে। অতএব এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। দর্শকরা যেটা মনে করছে, শাকিব খানকে টলিউড ইন্ডাস্ট্রিকে টেনে হেসে নামানোর জন্য সেলিম খান উঠে পড়ে লেগেছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য? শাকিব খানকে কি উঠে নামানো আজও সম্ভব কি? আমার মনে হয় যে 12টা ছবি খুব কম হয়ে গেছে, সেলিম চেয়ারম্যানে 20টা ছবি ডিক্লেয়ার দিলে খুব ভালো হইতো, ওর জন্য এটা কম হয়ে গেছে। কারণ ওর জন্য ইন্ডাস্ট্রির অনেক মানুষ বেঁচে আছে, হ্যাঁ অনেক টেকনিশিয়ান খাচ্ছে, দুঃসময়ে কেউ না কেউ এফডিসিতে আসে, ঠিক এইভাবেই আসে, আর আইসা এফডিসির পাশের লোকজনদের পাশে দাঁড়ায়। তো সেলিম চেয়ারম্যান আমি ধন্যবাদ জানাই। আর টানা হ্যাটসার ব্যাপারটা যেটা বলি, ওটা তো আল্লাহর হাতে, ওটা রাব্বুল আলমিনের হাতে, আল্লাহ কাকে টানবে, আল্লাহ কাকে টানবে আর কাল্লা আল্লাহ কাকে নিচে নামাবে, এটা আল্লাহ বুঝবে, ঠিক আছে? এটা কারো মানুষের হাত না। দর্শক যদি আপনাকে চায় তাহলে আপনি স্টার, দর্শক যদি আপনাকে না চায় তাহলে আপনি জিরো, এই কথাটা চরম সত্য কথা। শাকিব খান তো কিছুদিন আগে বীর সিনেমা, পাসওয়ার্ড সিনেমা, আরেকটি সিনেমা গুগলির সাথে রিলিজ দিল, এইসব সিনেমার ক্ষেত্রে তো আপনি উপস্থিত ছিলেন, আপনি এবং প্রডিউসার এইসব সিনেমার সহপ্রডিউসার, এই ক্ষেত্রে কি শুটিং মিস করে দেরি করে আসা বা শুটিংয়ে এসে শুটিং না করা, ইয়ার করা, এই বিষয়গুলো কি ঘটেছে? শাকিব খান শিডিউলে সারাদিন বসে থাকতো, আইসা
এখন আমার ডিরেক্টর যদি শর্ট নেয় দুপুরের পর, তাহলে আমি শাকিব খানকে কটার সময় আসতে বলবো? অবশ্যই আমি শাকিব খানকে দুপুরেই আসতে বলবো, তাই না? এখন সেই শাকিব খান যদি দুপুরে আসে, এখন যদি কেউ বলে যে শিডিউলের কারণে সমস্যা, তা তো ঠিক না। আমার ডিরেক্টর তাকে যেই টাইমে লাগবে সেই টাইমেই সে আসবে, এটাই নিয়ম। আর যাই হোক, বীর ছবির কথাটা বলছেন, খুব দুঃখজনক ব্যাপার, সাদেক বাচ্চু ভাই আমার ছবিতে লাস্ট রিলিজ, আমার ছবিটা বীর, তার কিছুদিন আগে আমার ছবিটা রিলিজ হয়েছে, সেখানে সাদেক বাচ্চু ভাই অভিনয় করছে, এবং সাদেক বাচ্চু ভাই সে আমাকে, তার ইচ্ছা ছিল আমার একটা ছবিতে সে কাজ করার, বাট সে তার ইচ্ছাটা পূরণ হয়েছে এবং আজকে উনি মারা গেছেন। ইন্ডাস্ট্রির একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছেন, কারণ উনি একজন শক্তিমান অভিনেতা ছিল। আমরা এই সাদেক বাচ্চুর মতো অভিনেতা ইন্ডাস্ট্রি তার পাবো কি না সন্দেহের ব্যাপার আছে। আমরা ওনার জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন, এগুলো ধন্যবাদ, থ্যাংক ইউ।